সরবরাহ ঘাটতিতে অনেকদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে ডিম যা কমার কোনো লক্ষণ নেই ব্যবসায়ীরা বলছেন সাম্প্রতিক বন্যায় ডিমের উৎপাদন কমেছে পাঁচ শতাংশ পর্যন্ত তাদের দাবি এরই নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে এমনিতে নিত্য পণ্যের চড়া দামে না অবস্থা ভোক্তাদের তার উপর প্রতিনিয়ত বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম গরিবের পুষ্টি হিসেবে পরিচিত ডিম এখন আর সস্তায় মিলছে না প্রতি ডজন ফার্মের মুরগির ডিম কিনতে হচ্ছে দেড়শো থেকে একশো টাকায় হাঁসের ডিমের ডজন একশো থেকে একশো টাকা টিসিবির হিসাবে দুই সপ্তাহে ডিমের দাম বেড়েছে প্রায় চার ভাগ চাহিদা বাড়লেও সরবরাহ পর্যাপ্ত নেই বলে দাবি বিক্রেতাদের আগের তো অনেক একটু দাম বাড়ছে সত একশো টাকার উপরে বাড়ছে আঙুর একটু চলাচল কষ্ট দাম বাড়তে যেতে হবে ফার্মে আমদানি ডিমের কম তার জন্য দামটাই পরিস্থিতি রয়েছে যদি মালের প্রোডাকশন বেশি থাকতো তাহলে আমরা ডিমের দামটা একটু কমার সম্ভাবনা ছিল ডিমের পাইকারি ব্যবসায়ীরা বলছেন বন্যা কবলিত এলাকায় নষ্ট হয়েছে অনেক খামার এতে ডিমের উৎপাদন কমে গেছে আবার পুঁজি সংকটে পড়েছেন অনেক খামারি তাদের দাবি এরই প্রভাব পড়েছে সামগ্রিক সরবরাহে নোয়াখালী যে অনেক ফার্ম ছিল যে এলাকা মোটামুটি তারা নিজেদের ফার্মের ডিম নিয়ে ও এলাকাগুলো চলত বর্তমানে বন্যার কারণে সবগুলো ফার্ম মাইট হয়ে গেছে ওই লোকগুলার তো ডিম খাচ্ছে তারা তো এদিকের থেকে ডিম টানতেছে গ্র্যান্ড টোটালে কিন্তু ডিম উৎপাদন বাড়াইতে হবে তাহলে মোটামুটি বাজার সেই সেই থাকবে পোলট্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে দেশে দৈনিক ডিমের চাহিদা সাড়ে পাঁচ কোটি পিস বন্যায় গড়ে উৎপাদন কমেছে ৩৫ লাখ শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা